ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কাঁকড়া টকের একটি রেসিপি। বানানোর জন্য কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি, কালো সরষেটা দিয়ে দিয়েছি কড়াইতে, কাঁকড়ায় আমি নুন আর হলুদ মাখিয়ে রেখেছি, কাঁকড়াগুলো কড়াইতে দিয়ে দিয়েছি, কাঁকড়াগুলো হালকা করে একটু ভেজে নিতে হবে। তেঁতুল আমি জলে ভিজিয়ে রাখবো কিছুক্ষণ। কাঁকড়াগুলো ভেজে তুলে নিয়েছি, কড়াইতে আবার তেল দিয়ে দিয়েছি, তেঁতুলগুলো জলটা দিয়ে দিয়েছি কড়ার মধ্যে, আর একটু জল অ্যাড করে নিয়েছি, কিছুক্ষণ ফুটতে দেব, স্বাদ মতো নুন দিয়ে দেব, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, চিনিটা দিয়ে দেব, আপনারা যতটা মিষ্টি খান সেই অনুযায়ী চিনিটা দেবেন। কাঁকড়াগুলো এবার দিয়ে দেব, কিছুক্ষণ ফুটতে দেব, টকটা হয়ে গেছে, এবার আমি এটা নামিয়ে নেব। আমার কাঁকড়া টকটা সম্পূর্ণ তৈরি হয়ে গেছে। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেল যদি নতুন হন সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দেবেন।